वेलकम फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के रेसिपी किन्तु चिकेनेर एकेबारे पतला और लाइट एकटा झोल। এই রেসিপিটা কিন্তু খেতে আমাদের সত্যি গরম ভাতের সাথে দুপুরে বা রাতে রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক কি করে এটা করতে হবে। আমি নিয়েছি 1 কিলো মতন চিকেন, আমি উইথ বোন নিয়েছি। এটাকে আমি প্রথমে ম্যারিনেট করব। আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরেতে অ্যাড করব টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে অ্যাড করছি। আমি 2 টেবিল চামচ মতো টক দই অ্যাড করে দিলাম। এরপরেতে দেবো আদা রসুনের পেস্ট। আমি একটা বড় সাইজের আদা আর 7-8 কোয়া রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এরপরেতে দেবো কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস। আমি দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ মতো, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ মতো, আর দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা কিন্তু আমি 4 টেবিল চামচ মতো দেবো বাইন্ডিংয়ের জন্য, যাতে মশলাটা ভালো করে চিকেনের গায়ে লেগে যায়। এই জায়গায় কিন্তু আপনারা সর্ষের তেলও ইউজ করতে পারেন। তেলটাকে দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেশনটা করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ম্যারিনেশনটা করলে হয় কি, মাংসটা কিন্তু খুব ভালো নরম হয় আর মাংসের গায়ে কিন্তু মশলাটা ঢুকে যায়। এবার আমি এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য ফ্রিজে, আপনারা কিন্তু ওভারনাইটও রাখতে পারেন। পাশে একটা কড়াই গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সাদা তেল। এই রান্নাটা কিন্তু আপনারা সর্ষের তেলও করতে পারেন। এবার দিচ্ছি ঘি। আমি 1 টেবিল চামচ মতো ঘি অ্যাড করছি, বাট ঘিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। ঘিটা দিচ্ছি একটা আলাদা ফ্লেভারের জন্য আর গন্ধটা খুব ভালো আসে। এবার গোটা গরম মশলা অ্যাড করছি। আমি দিচ্ছি গোটা গোলমরিচ 2, সাদা গোলমরিচ 2, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আমি ভালো করে থেতো করে অ্যাড করে দিলাম। এবার এটাকে ফ্রাই করে নেবো যতক্ষণ না ভালো একটা গন্ধ বেরোয় গোটা গরম মশলাটা থেকে। ফ্রাই হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করবো পেঁয়াজ। আমি 4টে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, ওটাকে আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে কিন্তু প্রায় 3-4 মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কালারটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একটা ব্রাউন মতন কালার চলে আসছে পেঁয়াজটার মধ্যে, ততক্ষণ অবধি কিন্তু ফ্রাই করতে হবে পেঁয়াজটা। পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আর হালকা ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব টমেটো। আমি 2টো টমেটো ভালো করে কেটে নিয়েছি কুচি কুচি করে, সেটাকে আমি অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু টমেটোটাকে আবার পেঁয়াজের সাথে ফ্রাই করে নিতে হবে 3-4 মিনিটের জন্য। এই সময় কিন্তু ফ্লেম একদম মিডিয়ামে রয়েছে, হাইতে কিন্তু নেই, হাইতে দিলে কিন্তু তরকারিটা পুড়ে যাবে। এবার আমি অ্যাড করব আলু। 3টে আলু আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম আর চোকলাটা ছাড়িয়ে দিয়েছিলাম। আলুটাকে কিন্তু আমি আলাদা করে ফ্রাই করিনি, আলুটা এমনি দিয়ে দিলাম, এটার সাথেই ফ্রাই হয়ে যাবে আলুটা। আর যখন মশলা অ্যাড করবো তখন নুন আর হলুদটাও চলে যাবে আলুর গায়ে। ফ্রাই হয়ে গেছে, এবার আমি মশলা অ্যাড করব। আমি দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো নুন, নুনটা কিন্তু স্বাদ মতন দেবেন আপনাদের। দিচ্ছি হচ্ছে 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু বুঝে দেবেন, কারণ আমি কিন্তু ম্যারিনেশনের সময় অ্যাড করেছিলাম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে মশলাটাকে, এই সময় যাতে মশলাটা লেগে না যায় কড়াইয়ের সাথে। আমি ওই জন্য অ্যাড করছি 1/2 কাপ মতন জল। এটা কিন্তু নর্মাল জল, গরম জল অ্যাড করার কিন্তু দরকার নেই। আমি জলটাকে অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু আমার নাড়িয়ে চাড়িয়ে নেব 2-3 মিনিটের মতো। দেখুন তেলটা বেরিয়ে এসছে, মশলাটা কিন্তু কষে গেছে আমার ভালো করে। এবার আমি মাংসগুলোকে অ্যাড করে দেবো, যেটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। পুরো মাংসটাকে কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে কিন্তু আবার নাড়িয়ে চাড়িয়ে নেবো 5 মিনিটের মতন। ফ্লেম কিন্তু এই সময় মিডিয়ামেতেই রয়েছে, কারণ মাংসটাকে কিন্তু মশলাটার সাথে কষাতে হবে। ফ্লেম এখন লো করতে হবে না, একটু ফ্রাই করবো মাংসটাকে। এবার দেখুন ফ্রাই হয়ে গেছে মাংসটা। এবার বাটিটাকে ধুয়ে আমি জলটাকে দিয়ে দেবো। আমি প্রায় 1 কাপ মতন জল দিচ্ছি, যে বাটিটার মধ্যে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম। এবার আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, 5 মিনিটের মতো নাড়ালেই হবে। নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, রেখে দেবো 20 মিনিটের জন্য ফ্লেম একদম লোতে রেখে। ফিরে আসলাম 20 মিনিট পর, দেখে নিই মাংস থেকে জল বেরিয়েছে কি না। মাংসের রংটা কিন্তু সত্যি খুব সুন্দর এসছে আর জলও কিন্তু অল্প বেরিয়েছে মাংসের থেকে। আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাংসটাকে, কিন্তু আরেকটু কিন্তু রান্না হতে দিতে হবে, তাই আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো ফ্লেম লোতে রেখে। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখে নিই মাংসটা কি কন্ডিশনে আছে। মাংস থেকে কিন্তু জলও বেরিয়েছে আর তেলও বেরিয়েছে,
কিন্তু মাংসটাকে কিন্তু আমাকে ভালো করে সেদ্ধ করতে হবে, তাই জন্য আমি এই সময় জল অ্যাড করব। আমি নর্মাল জলই অ্যাড করছি, আমি এক কাপ জল দিয়ে দিলাম, আর দেব হাফ কাপ জল, মানে প্রায় দেড় কাপ মতন জল আমি অ্যাড করলাম এই সময়, কারণ মাংসটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। আবার একটুখানি এক মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপাটাকে দিয়ে রেখে দেবো 20 মিনিটের মতন, ফ্লেমটাকে একদম লোতে রেখে। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট হয়ে গেছে, মাংসটাকে আবার দেখে নিই কতটা হয়েছে মাংসটা, আর সেদ্ধ হয়েছে কি না আলু আর মাংসটা। মাংস থেকে কিন্তু ভালো করে তেল বেরিয়ে গেছে, আর খুব সুন্দর একটা রং এসছে মাংসের থেকে। এবার দেখছি সেদ্ধ হয়েছে কি না। আর কিন্তু ঝোলটাকে শুকানোর দরকার নেই, এইটুকুনি ঝোল কিন্তু দরকার, কারণ যেহেতু আমি পাতলা ঝোল বানাচ্ছি। দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর আলুটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেবো একটুখানি চিনি, চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাভয়েড করতে পারেন। এবার দেবো ঘি, ঘিটাকে দিচ্ছি 1 চামচ মতো। এই সময় কিন্তু আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন বা গরম মশলা গুঁড়োও দিতে পারেন। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো আবার 1-2 মিনিটের মতন, দিয়ে কিন্তু আবার ঢাকা চাপা দিতে হবে না, আর আমি সার্ভ করে দেবো। এবার সার্ভ করে দিয়েছে আমাদের চিকেনের পাতলা ঝোল, এটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে দুপুরে সার্ভ করুন, সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। টিল দেন, টাটা, থ্যাংক ইউ।